গ্রোথটা দেখুন কত সুন্দর লাগছে। গাছের খাবার না দিলে কোনোদিন এরকম গাছের গ্রোথ হবে আপনারা বলুন তো? আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। তো আপনারা দেখছেন যে ড্রাগন গাছে যে পেছনে গাছ দেখছেন, এটা হচ্ছে আমার বন্ধু ছাদ বাগান, এটা আমি পরিচর্যা করি, আপনারা দেখাচ্ছেন। তো ড্রাগন গাছে যে নতুন নতুন কুশিকলা আছে, কিছুদিন আগে আমি খাবার দিয়েছিলাম, তো সেই জন্য কুচি বেরিয়ে এসেছে। যে আগে দিয়েছিলাম শিং কুচি হাড় কুচি মিক্সচার দিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। তো এই মাসে যে ফেব্রুয়ারি মাসে কি খাবার দিই সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করি। ইকোম্যাক্স দেখুন, সৌরভ গাঙ্গুলির ছবিটা রয়েছে, আর এখানে দেখছেন গাছটা কত সুন্দর পুতুর শিকড় হচ্ছে। এখানে অনেক রকমের উপকার দান রয়েছে, এটা হচ্ছে বায়ো কোম্পানি ইকোম্যাক্স। তো এইটা আপনার গরমে, যে গরমের সিজিন আছে, এটা পুরো সিজনে খাবারটা দেওয়া হবে। পুরো 15 দিন পর পর আমরা হাফ চামচ করে দেব, এটা ছাদের ক্যারেটের ক্ষেত্রে, ঠিক আছে? তো এইটা আমরা ব্যবহার করবো সারা বছর, ফলে সিজনে শিকড়টা সকল সময় কচি শিকড় বজায় থাকবে, তাছাড়া শিকড় দিয়ে প্রচুর পরিমাণে খাবার তুলবে। তো এটা হচ্ছে ইকোম্যাক্স। আসেন এবার ইকোম্যাক্সটা, আপনার এ হচ্ছে দানা, কালো কালো পাথরের মতো হয়েছে, পাথরের কুচি, ঠিক আছে? এটা হচ্ছে ইকোম্যাক্স। এবার আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সিলিকন, দেখুন মনে যেন সোনার দানা, ঠিক আছে, গোল্ডেন কালার। তো এটা কোম্পানি যে সিনজেন্টা কোম্পানি তৈরি করেছেন, খুবই ভালো গাছের আপনার রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে ডবল করে। তো এটা আমরা প্রতি 15 দিন পর পর হাফ চামচ করে আমরা ক্যারেটের ক্ষেত্রে দেব, ঠিক আছে? এটা হাফ চামচ আর এটা হাফ চামচ, তাহলে গাছের কোনো রোগ বালাই থাকবে না, গাছের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে, গাছের প্রচুর পরিমাণে খাবার তুলবে, ফলটার বড় হতে বা মোটা হতে সাহায্য করবে। তো এটা হচ্ছে অর্গানিক আর এটা হচ্ছে বায়ো কোম্পানি। তো এটা আমরা এখন মিশ্রিত করবো। 10টা ক্যারেটের জন্য আমরা এখানে দিয়েছি প্রায় 200 গ্রাম দিয়ে নিয়েছি, এটা মিশ্রিত করব। এটা মিশানো হয়ে গেছে, চলেন আবার গাছে দিই কাট। খাবার দেওয়া থাকি এইখানে, গতটা করি আমি প্রত্যেকবার, গতটা করে এরকম গত করব, সব জায়গায় দেবো না। ক্যারেটের ক্ষেত্রে এই যে আমরা দিচ্ছি, এই যে দিলাম অল্প, এরকম খাবার দিয়ে আবার ঢেকে দেবো। এই যে আর একটা কোনা নিচ্ছি, এই দেখুন আবার নিচ্ছি অল্প করে, এই ঢেকে দিচ্ছি, এরকম করে প্রত্যেকটা ক্যারেটে চার কোনা চারটি দিয়ে দেবো, ঠিক আছে? তো ভালো করে গাছগুলো দেখে নেন, দেখুন রস নেই, একদম শুকনো। আমরা মনে করি যে বারবার জল দেবো তাহলে গাছটা হয়তো ভালো সুন্দর হবে, গাছ দিলে গাছে অতিরিক্ত জল দেওয়ার অভ্যাস করলে আপনার গাছের ক্ষতি হবে। তো চলেন এটা আপনাদেরকে দেখাই, আগে খাবারটা দিয়ে নিই আর সবগুলো দিয়ে দেবো। এখানে আছে আপনার তাইওয়ান পিং, এখানে আছে শ্রীলঙ্কা রেড, এখানে কুচি বেড়ায়নি। তো খাবারটা দিব, এবার গরম পড়ে যাচ্ছে, কুচি বেড়ে যাবে, এটা অনেক বয়স্ক ডাল, তো এর জন্য কুচি বেড়ায়নি, কচি ডাল হলে আবার তাড়াতাড়ি কুচি বেড়ায়। তো চলেন খাবারটা দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এবার খাবারটা দিয়ে দিলাম, এবার আপনাদের দেখাচ্ছি কিরকম গ্রোথটা নিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সুন্দর করে গাছটা লাগানো হয়েছে, নিচে ইট দেওয়া হয়েছে যেন ওই ফরফর লাগানো হয়, চারটে করে গাছ লাগিয়েছি। ওই দেখুন গ্রোথটা দেখুন কত সুন্দর লাগছে, আর ডালটা বেশ চড়া চড়া হয়েছে, যে সরু ডাল হয়েছে তা নয়, এখনকার ডাল এত চড়া হয়েছে আর আপনার এত কুশি ছেড়েছে, দেখুন কত কুশি ছাড়ছে, দেখুন এই দেখুন চড়া চড়া ডাল, সুন্দর লাগছে, সুন্দর। এই দেখুন বেশ চড়া চড়া আছে, থাই হলো আছে, ইসরায়েল আছে, জাম্বুরেড, হ্যাঁ এখানে আছে আপনার আমেরিকান বিউটি, ওই একটা আমেরিকান বিউটি, ঠিক আছে? ওই দেখুন চলে গেছে, এই এই দেখুন কত সুন্দর লাগছে। এবার ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর
গাছের খাবার না দিলে কোনোদিন এরকম গাছের গ্রোথ হবে আপনারা বলুন তো? অবশ্যই খাবার ভালো করে তুলে দেখাচ্ছে, দেখুন কত কুশির ছাড়ছে, দেখুন মোটা মোটা কুশির, ঠিক আছে? এই দেখুন কুশি দেখছেন, এখানে আছে ইসরায়েলি হলো, এএক্স থাই হলো আছে, আমেরিকান বিউটি আছে। তো চলেন না অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছি, আমি চলে আসলাম আবার গাছের পূর্ব দিকে, এদিকেও দেখাচ্ছি, দেখুন এক জায়গা দেখাচ্ছে তা নাই, এই যে ডালগুলো দেখাচ্ছে এত সুন্দর গ্রোথ নিয়েছে, হলদে হলদে গাছ, এটা হচ্ছে ইয়েলো ভ্যারাইটি, ঠিক আছে? তো এর জন্য গাছের কালারটা এরকম কচি ডগা এরকম পাতা হয়। এইখানে দেখুন একটা ভিয়েতনাম কিং বেশ, আর আপনার এইখানে দেখুন থাই রেডগুলো কত কুশি ছাড়ছে, দেখুন মোটা মোটা কুশি, এই দেখুন, এই দেখুন দেখছেন, এই দিকে দেখায় আপনাদেরকে, এই দেখুন, এই দেখুন, মানে একদিকে না, এই দেখুন কুশি ছাড়ছে, দেখুন কত কুশি ছাড়ছে দেখছেন, সব মোটা মোটা কুশি। তো আপনারা দেখলেন গাছে খাবার দিলাম গাছটা কিরকম গ্রোথ হয়েছে, মোটা মোটা কুশি ছাড়ছে, ইসরায়েলি হলো, থাই হলো, ভিয়েতনাম কিং মোটা মোটা কুশি হচ্ছে, আর এরকম থাই রেড। তো খাবার দিলাম, এরকম আপনারা যদি খাবার দেন অবশ্যই গাছের চেহারা ভালো হবে, রোগ কম হবে, ঠিক আছে? গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এসব খাবার দিলে, অনেকে অনেক কিছু দিয়ে থাকে তাদের ব্যাপার, কিন্তু আমি যা দিই আপনাদেরকে সেটা শেয়ার করছি। তো ভিডিওটা লম্বা করবো না, অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন আমার এই ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বাটনে ক্লিক করে দেবেন, তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারবেন। ভিডিওটা কেমন হয়েছে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, আর কমেন্ট করে বলবেন যে গাছের চেহারাটা কেমন হয়েছে, ঠিক আছে? তো এরকম ভ্যারাইটি যদি নিতে চান, এই যে থাই রেড ভ্যারাইটি বা ইসরায়েলি হলো, থাই হলো, আমেরিকান বিউটি, লেমন ইয়েলো, ভিয়েতনাম কিং, কোরিয়ান হোয়াইট, এএক্স কিছু ভ্যারাইটি রয়েছে আমার কাছে। তো আমি এখন চারা দিচ্ছি, আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো। তো ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের একটু যত্ন নেবেন। তো আপনারা ভালো থাকবেন, টাটা।